গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করলাম। আই হোপ তোমাদের ব্লগটি খুবই ভালো লাগবে। আর এই যে সকালবেলায় ঘুম থেকে উঠেই গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম, অনেকদিন বাড়িতে ছিলাম না, তার জন্য কি বলতো গাছগুলো শুকনো হয়ে গেছে, মানে ফুলগুলো যত ছিল দেখলাম এসে যে ফুল একদম সব শুকিয়ে গেছে। তোমরা তো দেখে বুঝতেই পারছো গাছগুলোর অবস্থা। তো এখন আবার কন্টিনিউয়াসলি জল দিচ্ছি, জানি না ফুলটা আবার ফুটবে কি না, না একবারই ফুল দেয় গাছটাতে সেটা বুঝতে পারছি না, তাও যাই হোক গাছটাতে জল দিয়েই যাচ্ছি। আর এদিকে সবজি খোসাগুলো তুলে এখন আমি ফেলে দেব আর এই জায়গাটা পরিষ্কার করে নেব। আর এখন ওই ঘড়ির কাঁটায় বাজে সকাল 10টা মতো, তো 10টার সময় উঠে কাজ বাজগুলো করছি। আর সকালবেলাটাই আজকে একটু চাপ ছিল, যার জন্য তোমাদের সামনে ভিডিও আনতে পারিনি। তো তারপর দেখো এই যে একটু ম্যাগি করে নিলাম নিজের জন্য, কারণ আজকে হচ্ছে ভাতটা একটু দেরি করে করব আর ভাতটা শুধু একার জন্যই হবে, তার জন্য এখন একটু ম্যাগি খেয়ে নিলাম আর ভাত ওদিকে বসিয়ে দিয়েছি। আর এদিকে চলে এলাম, ঘরটা একটু পরিষ্কার করে নেব। ঘরে যত জামা কাপড় ছিল যেগুলো কাচা হয়নি এই মাদুরের মধ্যেই ছিল, মানে বাড়ি থেকে এসে ওগুলো আর কাচতেও পারিনি, মানে আকাশের যা অবস্থা মানে কাচবো সেরকম সিচুয়েশনে, তার জন্য জামা কাপড়গুলো কী করলাম বলতো সেই রুমে রেখে দিয়ে এলাম একটা জায়গাতে, যখন রোদ টোদ যদি বেরোই তাহলে ওগুলোকে কেচে নেবো। আর এমনিতে এগুলো ভিজিয়ে দিলে এখন আর শুকনো হবে না, আর এত জামা কাপড় মিলে রাখার মতো জায়গাও খুব একটা নেই। তো এই রুমটা পরিষ্কার করে নেবো আর জামা কাপড়গুলো সরিয়ে নিয়েছি। আর ওই রুমটা খুব একটা ব্যবহার হয় না, তার জন্য কি জামা কাপড়গুলো ওখানে রেখে দিলাম। আর এই রুমটা যেহেতু সবসময় ব্যবহার করি তার জন্য ভাবলাম এই রুমটা পরিষ্কার করে নিতে হবে, জামা কাপড় ওইখানেই থাক। আর ঝাঁট দিয়ে এই জায়গাগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর বাড়ি থেকে এসে না এসেই তো সব কাজ একসাথে করা সম্ভব নয়, এমনিতে এতটা জার্নি করে এসে আর ভালোও লাগে না, তো যাক গিয়ে আজকে একটু সময় হয়েছে। আর এইদিকে দেখো খাটের তলায় কি বলতো খাটটা হচ্ছে তিনটা পায়া আছে, তো মাঝের পায়াটা দেখলাম একটু উঠে আছে, তো ভাবলাম এটা কি হয়েছে, একটু ওই জন্য হাত দিয়ে চেপে দিলাম, তো দেখলাম না ওটা ঠিকই আছে। তোমরা আমার ভিডিওটি এতদূর পর্যন্ত যারা দেখেছো, তোমাদের যদি আমার ভিডিওতে এতটুকু কোনো কিছু ভালো লাগে তবে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিও। আর যদি খুবই ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছে তাদেরকে তো জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আর এই যে এখন ঘড়ির কাঁটায় বাজে বিকেল ওই 5:30 মতো, তো তখন দেখলাম যে আমার হাজবেন্ড কিছুটা মুড়ি নিয়ে এসছে, মুড়ি তো আছেই আবার নিয়ে এসছে, তো ওটা এখন ওই কৌটার মধ্যে রেখে নিচ্ছি, যতটা ঢালা যায় ঢেলে নিচ্ছি, বাকিটা ওই পলিথিনে রেখে দেওয়া হবে। কি বলতো পলিথিনে রয়ে গেলে সে মুড়িটা মানে সে ইয়ে হয়ে যায়, সেতে যাবে, যার জন্য ভাবলাম যে কৌটাতে কিছুটা ঢেলে দিয়ে যতটা থাকবে থাকবে। আর এইদিকে তার স্কুল থেকে একটা টিফিন নিয়ে এসছে, তো ওটাই বের করে দিচ্ছি তাকে, যে একটা পাউরুটি ছিল, একটা কলা আর দুটো মিষ্টি, তো এরকম প্রায় 2-3টে প্যাকেট এনেছে, তো একটা প্যাকেট দেখছি যে কি আছে আর কি। আর এদিকে আজকে ভেবেছি কি বলতো একটু আলু পরোটা করব, তো দিনের বেলায় ভাতের সাথে দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম, আর ওই আলুর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, এমনি একটু চাট মশলা আর লবণ তেল সব কিছু দিয়ে দিয়েছি, মানে যা যা দেওয়া হয়, তো সেগুলো দিয়ে আলুটা আমি খুব ভালো করে মাখিয়ে নেব। আর আজকে আর তরকারি করার কোনো চব্য রাখবো না, মানে পরোটা করব আর তার সাথে একটু সস আছে ওই সস দিয়ে খেয়ে নেওয়া হবে। দেখবে আলু পরোটা সস বা এমনি টমেটো চাটনি এই সব দিয়ে কিন্তু ভালো লাগে, কোনো তরকারির সাথে কিন্তু খুব একটা ভালো লাগে না, আর মাঝে মাঝে তো আমি এমনি খেয়ে নিই। আর এদিকে আটাটা মাখিয়ে নিচ্ছি। আর আমি আলু পরোটা ঠিক এরকমই বানাই, তোমরা কীরকম বানাও জানি না, তো যদি আমার কোথাও কোনো ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও, বা তোমরা কীভাবে জানাও মানে বানাও সেটা অবশ্যই আমাকে জানিও, যদি অন্য কোনো প্রসেসে আবার হয় তো এটা ভালোই লাগে খেতে, আমি তো আরও 2-3 করেছি। তো একজন দিদিভাই আছে বনশ্রী ভ্যারাইটি ব্লগ, তো উনি আমার ভিডিও প্রতিদিনই দেখেন,
তো দিদিভাই, তোমাকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। তুমি আমার ভিডিও প্রতিদিন দেখো এবং হচ্ছে যে একটা সুন্দর কমেন্ট করো, মানে আমি দেখেছি প্রায়ই তুমি আমার ভিডিও দেখো, কোনো ভিডিওই মানে মিস করো না। আর আমাদের এই যে হাউসওয়াইফ যারা, তাদের কিন্তু ব্লগ করতে খুবই কষ্ট হয়, আর তাদের এই কাজবাজ ছাড়া অন্য কিছু দেখানোরও থাকে না, মানে আমাদের যে লাইফস্টাইলটা কীরকম হয় সেটাই তুলে ধরি। তো তারপরেও যে তোমরা মানে আমার ভিডিও দেখো এটাই খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আজকে আমি এই আলু পরোটা করছি রাতের বেলা, আর কিছু করছি না, ঠান্ডায় না খুব একটা করতেও ইচ্ছে করে না আর কি, বাইরেটা ঠান্ডা, মানে রুটি তরকারি করতে অনেক সময় লাগবে, তাই আর ভালো লাগে না। তো এই যে পরোটাগুলো মানে ভেজে নিচ্ছি, আর পরোটাগুলো কিন্তু খেতে খুব ভালো হয়েছিল, সস দিয়ে খেতেও খুব ভালো হয়েছে, আর পরের দিন সকালবেলাতেও না ছিল সেটা খেয়ে মানে খাওয়া হয়েছে, তো খুবই টেস্টি হয়েছিল, তোমরা করে খেতে পারো। আর কাদের কাদের আলু পরোটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি, আর বাড়াচ্ছি না, আর এখন ঘড়ি কাটাই বাজে ওই প্রায় রাত্রি ওই 9:30 মতো, তো 9:30 সময় আমি গরম গরম এটা করে নিচ্ছি, আর ওই 10টাকে আমরা খাওয়া দাওয়া করে নিই। মানে আমাদের প্রতিদিনই রাত্রেবেলায় কিন্তু একটু দেরি হয়, মানে খেতে ওই 10টাই বাজে, আর ঘুমোতে ঘুমোতে প্রায় ওই 11টা বেজে যায়, সে শীতকাল কি গরমকাল। তো বন্ধুরা চলো, আজকে আমি ব্লগটা এখানে শেষ করলাম, দেখা হবে তোমাদের সাথে আবারও অন্য দিন অন্য কোনো ব্লগে।